অভিনয়ের সঙ্গে অনেকগুলো বছর পার করে দিলেন, এখনও আপনি অভিনয়ে ব্যস্ত আছেন, কিন্তু হঠাৎ করে এখন কেন মনে হলো যে আমার চাকরিতে জয়েন করা উচিত, বা আপনি অফিস করছেন এই সকাল যে অফিস টাইম মেনটেন করছেন, এটা কেমন লাগছে আসলে? আমার তো একটা সংসার আছে, ফ্যামিলি মেনটেন করতে হয়, আমার একটা অর্থের প্রয়োজন হয়, সেটা অনেক বেশি না, মোটামুটি একটা, আমি সচ্ছলতার সাথে বাঁচতে চাই। তো এইটা বাঁচতে গেলে আমাকে প্রায় 25 দিন শুটিং করতে হয় আমার কমপক্ষে। তো আমার এখন 60 আপ আমার বয়স, 60-এর উপরে আমার বয়স, তো এখন আমি 25 দিন আমি শুটিং করতে আমার জন্য একটু ক্লান্তি চলে আসে, কষ্ট চলে আসে, যে কারণে আমি চিন্তা করলাম যে আমি যদি একটা অফিসে বসি তাহলে সেখানে আমি যদি 10 দিনও বসি আর বাকি 10-15 দিন আমি শুটিং করি, তাতে আমার যে ক্লান্তিটা এটা থাকবে না অতটা। একটু যেমন আমি যে আজকে অফিসে যাবো এখন যাবো, আর আমি যে চাকরিটা নিয়েছি সেটা আমার ঠিক চাকরির মতো না, আমার আমি যে চাকরি করছি এখানে আমার কোনো ই নাই, মানে না না না, এবং টেনশনও নাই, হ্যাঁ আমি টেনশন মুক্ত আছি, আমি অভিনয় করছি। যেমন কালকে আমি শুটিং করেছি সঞ্জিত সরকারের নাটকে, কালকে শুটিং করে আসলাম। কিন্তু এখন কি আসলে আপনি যে বলছেন এই যে বয়সের কারণে আপনি অভিনয়ে একটু কম থাকছেন বা আপনি নিজে টায়ার্ড হয়ে যাচ্ছেন, আসলে আপনার দর্শকরা তো দিনে দিনে আপনাকে মিস করতে শুরু করবে বা অলরেডি মিস করতে শুরু করেছে? এটা তো জীবনই, তো এরকম জীবনের তো সময় চলে যায়, আজ থেকে 10 বছর আগে যে আমার এনার্জি ছিল এখন তো নেই, আর বললাম না যে আমার সংসার চালাতে হলে তো আমার একটা একটা মিনিমাম অর্থের দরকার, সেই মিনিমাম অর্থটা কামাই করতে আমার 25 দিন অভিনয় করতে হয়। তো আমি যদি এখান থেকে একটা অ্যামাউন্ট পাই তাহলে আমি ওখানে 25 দিন তো আমার করা লাগছে না, আমাকে বুঝাতে পারছি বিষয়টা, সেজন্য আমি করছি। এখন আমারও তো শরীর, তবে আমি আমি এর ভিতরে আমরা আমাদের জয় পাগল মাল্টিমিডিয়া থেকে আমরা অনেক কাজ করছি, ইতিমধ্যে কিছু নাটক আমরা করেছি, প্লাস আমরা একটা সিনেমা করার চিন্তাভাবনা করছি, ফিল্ম পূর্ণদৈর্ঘ্য ফিল্ম করব, একটা না দুটার চিন্তাভাবনা আছে, একটা আমরা করতে চাচ্ছি অনিমেষ আইচের সাথে আমাদের কথা হয়েছে প্রাথমিকভাবে, উনি একটা নাটক করবেন, নাম হচ্ছে ছুটি গল্পটার নাম, আমরা হয়তো ওইটা শুরু করে দেবো। তারপরে আমাদের নিজেদেরও কিছু প্রোডাকশন আছে, এগুলি আমরা করছি, তো এইভাবে সময় কাটছে, মাস গেলে আমি একটা টাকা পাচ্ছি, তো আমার ওইখানে আমার 15 দিন 10 দিন দিলেই আমার হচ্ছে। আমি বললাম যে পেটের তাগিদে আমি 25 দিন শুটিং করি, তো এখন যেহেতু এখান থেকে আমি টাকা পাচ্ছি আমাকে আর শুটিং না করলেও চলবে, বাইরে কম করলেও চলবে, না করলে না, তাতে হবে কি আমি কিছুটা বেছে বেছে কাজ করতে পারবো, আগে 25 দিন আমাকে আগে করতেই হইতো, সেটা যে নাটকই আসুক, কিন্তু এখন আমি চিন্তা করবো যে না আমার তো 25 দিন দরকার নাই, আমি তো একটা ফিক্সড অ্যামাউন্ট পাচ্ছি একটা চাকরি করা অবস্থায়, সো দ্যাট আমি এখন একটু বেছে করার চিন্তা করতে পারছি, এবং ইতিমধ্যে আমি এটা করছি যে একটা স্ক্রিপ্টটা দাও। আচ্ছা দেখি, আর আগেও কিন্তু এটা করতে পারতাম না, আগে ভাই যেটা দেয়, কারণ আমার তো দরকার, আমার আহার দরকার, একটা নাটক করলে আমি একটা টাকা পাবো, ওই চিন্তা থেকে আমি করতাম, কিন্তু এখন আমার ওই চিন্তা আর নেই, এখন আমি একটু দেখি, একটু ভালো কাজ করার চেষ্টা করি।